নমস্কার বন্ধুরা, আমি কৌস্তব এবং স্টোরিওলিক্সে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, বাংলা বছরের পরিবর্তনের সাথে সাথে গল্পের স্বাদ বদলের উপলক্ষে আমরা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমরা কোন ধরনের গল্প আমাদের কাছে আগামী দিনে আরও বেশি করে শুনতে চাও। বেশিরভাগ মানুষই সাসপেন্স থ্রিলার গল্পের আবেদন জানিয়েছ, তাই আমরা এইবার নিয়ে চলে এলাম এইরকমই একটা সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে। তবে সেই গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে যাই, আমাদের এই ছোট্ট চ্যানেল স্টোরিহলিক্স এবং আমাদের আরও একটি ছোট্ট কবিতার চ্যানেল মেক কবিতার দেশেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তোমাদের এই পাশে থাকাই আমাদের এগিয়ে যেতে সাহস যোগায়। যাই হোক, আজ স্টোরিহলিক্সে তোমরা শুনবে ঋত্বিক ভাদুরীর কলমে কন্ট্রাক্ট। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। রাত 11টা, রাস্তায় লোকজন নেই বললেই চলে, গাড়ি ঘোড়াও তেমন একটা চোখে পড়ছে না, আকাশটা বেশ মেঘলা। এখন অবশ্য হালকা হাওয়া দিচ্ছে, এরপর হয়তো এই হাওয়াটাই ঝড়ের রূপ নিতে পারে। রাকিব ওর চায়ের দোকানটা আজ খোলা রেখেছিল, এখন সময় হয়েছে দোকান বন্ধ করার। রাকিব নিজের দোকান বন্ধ করে কিছু মাল ভর্তি ব্যাগ নিজের সাইকেলে ঝোলাতে ঝোলাতে লক্ষ্য করল, একটি লাল রঙের মার্সিডিজ রাস্তার ঠিক বাম দিকে এসে দাঁড়ালো। গাড়িটির ভেতর থেকে ভেসে আসছে পুরনো দিনের একটি হিন্দি গান, কিশোর কুমারের রিমঝিম ঘিরে সাওয়ান। ড্রাইভার সিটে বসে রয়েছে একটি কম বয়সী ছেলে, ছেলেটির বয়স আন্দাজ ওই 25 কিংবা 26। গাড়ির ভেতরে বেজে যাওয়া গানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ছেলেটি মাথার ঘাম রুমাল দিয়ে মুছতে মুছতে মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছে। হ্যাঁ বস, হয়ে গিয়েছে, না চিন্তা করার কিছু নেই। হ্যাঁ আমি ফিরছি। এই তোমার কথাটা ঠিক শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা রাখছি, আর ওই টাকাটা রেডি তো? ওকে ওকে রাখলাম। ফোনটা কেটে দিল ছেলেটা। ওদিকে রাকিব নিজের ভাঙা সাইকেলটা ওখান থেকে নিয়ে চলে গেল। ছেলেটা এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে আপন মনে কিসব যেন বলতে লাগলো। আচ্ছা, আমি ছাড়া তো কেউ ছিল না ওখানে, তার মানে আমি খুন করেছি। হ্যাঁ আমি তো। আচ্ছা এটা কি করে সম্ভব? আমি ঠিক দেখেছি তো? বেশি ভেবে লাভ নেই, ধর কি যে হচ্ছে। হঠাৎ চোখ খুলতেই দেখতে পেল তার গাড়ির সামনে একটি মাঝবয়সী লোক মোমের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। লোকটার চোখ একদম স্থির হয়ে আছে, পাশে কোথাও যেন হঠাৎ বাজ পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো কথা বলছে না, শুধু ছেলেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ছেলেটা প্রথম দেখাতে চমকে ওঠে, তারপর সাহস করে গাড়ির হর্ন বাজিয়ে বলে উঠল, হে কে আপনি, ভূতের মতো দাঁড়িয়ে রয়েছেন কেন, সরুন সামনে থেকে। লোকটা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেটা আবারও বলল, শুনতে পাচ্ছেন না নাকি, কালা নাকি মশাই? এই যে শুনুন, আপনি যদি সামনে থেকে না সরে যান না, তাহলে আমি কিন্তু আপনার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। লোকটা এখনো কিছু বলছে না, শুধু এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এবার ছেলেটা বেজায় রেগে গেল, কি রে শুনতে পাচ্ছিস না, খুব মরার ইচ্ছে না রে তোর? লোকটা এবার যেন একটু নড়ল, তার মুখে হাসি স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটা হাততালি মেরে হেসে উঠল, আরে সালা এ তো আবার হাসছে দেখছি। কি রে ভূতের মতো হাসছিস কেন, পাগল নাকি? লোকটা এবার আস্তে আস্তে গাড়ির দরজার দিকে এগিয়ে আসলো।
ছেলেটা গাড়ির কাছ নামিয়ে ভেতর থেকে এই লোকটাকে জিজ্ঞেস করলো, কি চাই কাকা? এত রাতে ন্যাকামো হচ্ছে? কোনোদিন না লোকের কাছে মার খেয়ে যাবে বুঝলে। আর এই যে শোনো, আমার দিকে ওরম তাকিয়ে কোনো লাভ নেই, আমার কাছে টাকা নেই। তোমাদের না চেনা আছে বুঝলে, লোকের কাছে টাকা নিয়ে নেশা করা না? লোকটা এতক্ষণে কথা বললেন, যারা বেশি বকে তাদের আমি পাগল ভাবি। ছেলেটা যেন কিছু বুঝে উঠতে পারলো না, সে বলল, কে পাগল? পাগল কে? আমি? লোকটা রাস্তার দুদিকে ভালো করে একবার দেখার পর বললেন, বেশি সময় আমার কাছে নেই, তাই কাজের কথায় চলে আসি কেমন? তবে তার আগে গাড়ির দরজাটা খুলুন, ভেতরে বসে কথা বলুন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আপনি তো দেখছি পাগল না, পাক্কা ধন্দাবাজ। ভেতরে আসবেন মানে? যা বলার বাইরে থেকে বলুন, আর আমার সঙ্গে চালাকি একদম নয় ঠিক আছে? লোকটা আবারও চারিদিকে ভালো করে দেখে নিয়ে তারপর বললেন, পাগলামি করবেন না, দরজাটা খুলুন, আপনার ভালোর জন্যই বলছি। ছেলেটা উত্তেজিত হয়ে বলে উঠল, চল ভাগ এখান থেকে, ইয়ার কি হচ্ছে নাকি? লোকটা নিজের মাথার চুলটা একটু ঠিক করে নিয়ে বললেন, ভালো কথা লোক আপনি নন। আচ্ছা তাহলে শুনুন, একটা খুন হয়েছে। ছেলেটা যেন একটু চমকে উঠল, কি বলছেন, খুন কোথায়? লোকটা মাথা নিচু করে হাসতে হাসতে বললেন, সত্যি জানেন না, মানে সিরিয়াসলি, উফ পারেন ও বটে। কি কি বলছেন জানেন আপনি? আচ্ছা কেন করলেন এমনটা বলুন তো, কি করেছিল সে? ছেলেটা একটু অবাক হয়ে গিয়েছিল, মাথা ঠিক আছে তো আপনার? লোকটা আবারও একটু হেসে বললেন, ন্যাকা কিছু বোঝেন না, না খুন করে নিয়ে এখন, যাই হোক আপনি খুনটা করলেন কেন? ছেলেটা আবারও রুমাল দিয়ে নিজের কপালের ঘাম মুছতে মুছতে বলল, খুন? আর আমি? কি বলছেন আপনি? আগে হ্যাঁ মানেটা কি? আমি খুন করেছি? নইলে কি এমনি এমনি বলছি? এই কে আপনি বলুন তো, এত রাতে হঠাৎ করে এসে ভুং চাং বকছেন? আচ্ছা ন্যাকামো করাটা কি ছোটবেলার অভ্যেস নাকি আপনার, নাকি বড় হয়ে? এ শুনুন, আমি কোনো খুন করিনি বুঝলেন। অজয় সেন নিউ টাউনে ফ্ল্যাট ভাড়া করে থাকে, থার্ড ফ্লোর, একটা বড় কোম্পানিতে চাকরি করে, আই মিন করতেন, কারণ এখন তিনি আর নেই। শেষ করে দিয়েছেন লোকটাকে, কেন করলেন এমন, কি দোষ ছিল তার? ছেলেটা যেন একটু ভয় পেয়ে গেল, গাড়ির দরজাটা তাড়াতাড়ি খুলে দিয়ে সে বলল, ইয়ে মানে ভেতরে আসুন, বাইরে এত রাতে সব। লোকটা ছেলেটার পাশে এসে বসল, ছেলেটা প্রশ্ন করল, আপনি কে? লোকটা উত্তর না দিয়ে বললেন, সেটা পরের প্রশ্ন। না 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 আগে আগে এটার উত্তর দিন। এই ধরুন আমি একজন নাম না জানা মানুষ। আমি মজা করছি না, আমি সিরিয়াস। নাম দিয়ে কি হবে বলুন তো, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, খুনটা করলেন কেন? আপনি আপনি কি করে জানলেন যে আমি খুন করেছি? আমি ছিলাম ওখানে। কোথায়? দেখলাম না তো আপনাকে। দেখার চোখ দরকার হয়। কিন্তু আরে কোনো ব্যাপার নয়, সত্যিটা ঠিক বেরিয়ে আসে। আসলে আমি আপনার ঠিক পিছনে দাঁড়িয়ে ছিলাম দরজার বাইরে, তখন আপনি খুন করতে ব্যস্ত, আমি সব দেখেছি লুকিয়ে। তার মানে আপনি ওই ফ্ল্যাটেরই লোক? কত চাই আপনার? লোকটা হঠাৎ হেসে উঠল, শুধু টাকা আর টাকা, সবাই শুধু টাকার পিছনে, কেন বলুন তো? কত টাকা লাগবে শুধু বলুন, তবে মুখটা বন্ধ রাখতে হবে। কিন্তু লাগবে না কিচ্ছু, আমি শুধু জানতে এসেছি আপনি কেন খুন করলেন অজয়বাবুকে। আগে বলুন অজয়বাবু আপনার কে হয়? কেউ নয়। তাহলে আপনার এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা কেন, কারণ আপনি একটা জল জ্যান্ত মানুষকে খুন করে দিয়ে চলে যাচ্ছেন। ছেলেটি এবার হেসে উঠল,
ওরে আমার সুপার হিরো, খুব কষ্ট হচ্ছে না? বেশ করেছি আমি, তুই মারবি আমাকে? রিভেঞ্জ নিতে এসেছিস? পকেটে আমার বন্দুক আছে, এক গুলিতে শেষ তুই। পাগলামি করবেন না, আমি আপনাকে মারতে আসিনি, কিছু তথ্য জানতে এসেছি। আপনি সিআইডি না পুলিশ যে আপনাকে তথ্য বলবো? আমি কে সেটা আপনাকে ঠিক সময় হলেই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই খুনটা করেছেন? ছেলেটা যেন এবার একটু চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা আবার কি ধরনের কথা? প্রথমে আপনি তো বললেন না আমি খুন করেছি, এবং আপনি নাকি সেটা নিজের চোখে দেখেছেন, তাহলে এখন আবার বলছেন যে খুনটা আমি সত্যি করেছি কিনা? পাগল নাকি আপনি, মাথা খারাপ? লোকটা একটু সোজা হয়ে বসে বললেন, না মানে আপনার মুখটা দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। ছেলেটা একটু রেগে গিয়ে বলল, ইয়ার কি আমার একদম পছন্দ নয়, আপনি হয়তো জানেন না আমার পরিচয়, আমি একজন কন্ট্রাক্ট কিলার, এইরকম বহু মানুষকে মেরেছি। প্রমাণ আছে, কি করে বিশ্বাস করব? আমি একজনের আন্ডারে কাজ করি, সে আমাকে প্রথমে খুন করার অর্ডার দেয়, এবং তারপর তার ফটো এবং ঠিকানা, টার্গেটের ব্যাপারে বিভিন্ন রকম তথ্য সে আমাকে খুব ভালো করে বুঝিয়ে দেয়। তার জন্য আমি অনেক টাকাও পাই। তবে এত কথা আমি আপনাকে কেন বললাম জানেন? কারণ আর কিছুক্ষণ পর আপনিও বেঁচে থাকবেন না, তাই মরার আগে সব জানা উচিত আপনার, তাই না? তবে আপনারও উচিত আমাকে সবটা বলার, মানে কে আপনি, কোথা থেকে এসেছেন? কি যে বলেন, আমাকে মেরে দেবেন? হ্যাঁ সত্যি আপনি পারেন বটে, তবে জানেন তো আপনাকে না কেমন যেন ভীতু ভীতু দেখাচ্ছে, মনে ভয় কিন্তু মুখে হিরোদের মতো ডায়লগ। আচ্ছা আপনি মানুষ সত্যি খুন করতে পারেন না? মানে আপনাকে দেখে মনে হয় আপনি শুধু ওই মশা মাছি মেরেই আর কি। হঠাৎ লোকটার জামার কলার ধরে ছেলেটা চেঁচিয়ে বলল, অনেক খুন ধরে দেখছি, আপনি কে বলুন তো? আপনাকে আমার খুব সন্দেহ হচ্ছে, আপনি আমার গাড়িতে ওঠার আগে বললেন আমি নাকি খুন করেছি, এখনো বলছেন আমি নাকি খুন করতে পারি না, কি চান কি আপনি, আপনার ধান্দাটা কি? লোকটা ছেলেটার হাত থেকে কলার ছাড়িয়ে নিতে নিতে বললেন, আপনি না খুব রেগে গেছেন না? আমি তো ঠিকই বলেছি, আপনি যদি খুনটা করে থাকেন তার প্রমাণ কোথায়? ছেলেটা লোকটার জামার কলার ঠিক করে দিয়ে বলল, আচ্ছা আপনি মিনিটে মিনিটে এরকম চেঞ্জ হয়ে যান কেন বলুন তো? আপনি তো বললেন যে আপনি নাকি আমাকে গেটের বাইরে থেকে দেখেছেন খুন করতে, সেক্ষেত্রে আপনি তো হলেন প্রমাণ, আপনি তো দেখেছেন সেই রক্তাক্ত মৃতদেহ, আর তাছাড়া আমার এই বন্দুকটাও একটা প্রমাণ। তার মানে আপনি খুনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুন করেছি, তবে আপনার মতি গতি আমার ভালো ঠেকছে না, তাই ভাবছি আপনাকেও। আরে ভাই কি যে বলেন, দেখুন এটা সত্যি যে আমি আপনাকে মৃতদেহটির ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু তাকে খুন করতে আমি কিন্তু দেখি। আর এই মিথ্যেগুলো আপনাকে আমি বলেছি যাতে খুব সহজে আপনি আমায় আপনার গাড়িতে উঠতে দেন। একটু শান্ত স্বরে এবার ছেলেটা বলল, মিথ্যে মানে? তাহলে আপনি বলছেন আমি খুন করিনি? তার মানে আগে যে কথাগুলো আপনি আমাকে বললেন সব মিথ্যে? তা নয় তো কি, আপনার দ্বারা খুন টুন কিছু হবে না। ছেলেটা নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটার দিকে তাক করে দিয়ে বলল, আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু তারপরে আমি আপনাকে খতম করে দেব, যাতে এই খবরগুলো বাইরে লিক না হয়,
আমি বুঝতেও পারছি না যে আপনি কে আর আপনি কি চান। তবে এইটুকু বুঝতে পারছি যে আপনি আমাকে ফাঁসাতে চান। আপনার এই কথার প্যাঁচে আমি ফাঁসব না। আর হ্যাঁ, আমি সত্যি বলবো, কিন্তু আপনাকেও সত্যিটা বলতে হবে। ওকে ওকে, আমাকে তো মরতেই হবে দেখছি। তাহলে তার আগে আপনার গল্পটা শুনি, আই মিন সত্যিটা। তবে আমি যদি সত্যিটা বলি তাহলে কি মরব? ছেলেটা লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দেখা যাক কি হয়। আপনার সত্যিটা যদি আমার ক্ষতি করে তাহলে নিশ্চয়ই মরবেন, আর মিথ্যে বললেও মরবেন। তার চেয়ে এমন সত্যি বলার চেষ্টা করুন যাতে আপনার ক্ষতি না হয়। প্রথমে আমি শুরু করব, তারপর আপনি। হালকা নিঃশ্বাস নিয়ে আবার বলতে আরম্ভ করল সে, বসের কাছে একজন লোক এসেছিল, নাম প্রদীপ সেন। তিনি বসকে 2 লাখ টাকা এবং অজয়বাবুর একটা ফটো দিয়ে যান। ফটোটার উল্টো দিকে অজয়বাবুর ঠিকানা লেখা ছিল। একবার শুনেছিলাম অজয়বাবুর সঙ্গে নাকি প্রদীপবাবুর জমি নিয়ে গণ্ডগোল চলছিল। প্রদীপবাবু অজয়বাবুর ছোট ভাই হয়, একবার ওদের মধ্যে নাকি মারপিটও হয়েছিল। তাই প্রদীপবাবু সহ্য করতে না পেরে বসের কাছে আসে। আমি বসের কথা শুনে সেই ঠিকানায় যাই। ফ্ল্যাটের সামনে আমার গাড়ি দাঁড় করিয়ে সোজা ঢুকে গেলাম। ফ্ল্যাটের সিকিউরিটি সেই সময় ওখানে ছিল না, আমি সুযোগটা নিলাম। সিঁড়ি দিয়ে সোজা 3 তলা, তারপর রুম নাম্বার 503, দরজা চাপা ছিল। আমি একটু টাচ করতেই দরজা খুলে যায়। আমি পকেট থেকে বন্দুক বের করে সোজা ঘরে ঢুকে গেলাম, আর দেখতে পেলাম হঠাৎই চুপ করে গেল, চারিদিক নিস্তব্ধ। তাদের পাশ দিয়ে একটা মোটর বাইক হর্ন বাজিয়ে বেরিয়ে গেল। লোকটা ছেলেটাকে প্রশ্ন করল, তারপর কি হলো? ছেলেটা একটু ঢোক গিলে নিয়ে বলল, তারপর মানে আমি। লোকটা গাড়ির জানলার দিকে একটু ঝুঁকে চারিদিক দেখে নিয়ে প্রশ্ন করল, আচ্ছা আমরা এখানে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গল্প করছি, কেউ সন্দেহ করলে? ছেলেটা শান্ত স্বরে বলল, এখানে এত রাতে লোকজন খুব একটা আসে না, আর পুলিশ সামনের মোড়ে দাঁড়িয়ে থাকে, এইখানে কেউ আসে না। সেরকম হলে আমি নিজেই এখানে এতক্ষণ থাকতাম না। আচ্ছা যাই হোক, আমরা না একটু অন্য টপিকে চলে যাচ্ছি, তারপর কি হলো পুরোটা শেষ করুন, ছেলেটা বলার চেষ্টা করলো। আসলে আমি ঢুকেই, লোকটা হঠাৎ একটা অদ্ভুত হাসি হেসে বললেন, থাক থাক, তারপর আমি বলছি, আপনার হয়তো অসুবিধা হচ্ছে বলতে, আচ্ছা আপনি যেন কোথায় শেষ করলেন? হ্যাঁ মানে তো এবার আপনি সিনেমার নায়কের মতো হাতে একটা বন্দুক নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আর দেখলেন ঘরের মেঝেতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি বুঝতে পারলেন কিছু তো একটা হয়েছে। তারপর আপনি সোজা উপরের দিকে তাকালেন, আপনার ঠিক সামনে একটা কাঠের চেয়ারের উপরে অজয়বাবুর লাশ পড়ে রয়েছে। তিনি মৃত, তার সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ। আপনি এবার এগিয়ে গেলেন, ভালো করে পর্যবেক্ষণ করে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে তাকে কেউ গুলি করেছে। আপনি তখন মনে মনে ভাবছেন, খুনটা তো আপনার করার কথা ছিল, তাহলে কে? তার মানে আপনি আসার আগে কেউ এখানে এসেছিল এবং সেই খুনটা করেছে, কিন্তু সে কে ভাবুন তো একবার। আপনার আগে কেউ আপনারই টার্গেটকে খুন করে দিয়ে চলে যাচ্ছে। সাদা পাঞ্জাবিটা রক্তে মাখা, আমি শুধু দাঁড়িয়ে দেখে গেলাম। আচ্ছা আপনি তো ওখানেই ছিলেন, আপনি খেয়াল করেননি কে খুন করেছে? গুলির শব্দ? সেই গল্পটাই আমি এবার বলব। তবে আমি অন্য একটা কথা ভাবছি, আপনার কি একটুও কমন সেন্স নেই?
কিছুই বোঝেন না আপনি দেখছি। এই বুদ্ধি নিয়ে মানুষ খুন করেন কি করে? আপনার তো প্রথমেই বোঝা উচিত ছিল। মানেটা কি? কিসের কমন সেন্স? কি যুগপূর্ণ বলুন তো। যে খুন করেনি সে বলছে আমি খুনি, এদিকে যে খুন করেছে তাকে কেউ পাত্তা দেয় না। আপনি খুনটা না করেই প্রথমে ক্রেডিট নিচ্ছিলেন, কেন বলুন তো? সম্মানে লাগছিল। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। তার মানে আপনি পাশে কোথাও যেন হঠাৎ বাঁচ পড়ল। ছেলেটা আবারও লোকটাকে প্রশ্ন করল, বলুন আমাকে, আপনি আপনি সত্যি এই কাজটা করেছেন? তার মানে এতক্ষণ ধরে আমি কি হচ্ছে এটা আমার সাথে? আচ্ছা আপনি আপনি সত্যি কি? এই জিনিসটা বোঝার জন্যে আপনার এত সময় লেগে গেল? বড্ড বোকা আপনি। যাই হোক, এবার তাহলে বুঝলেন তো যে আসল খুনি কে? আচ্ছা আপনাকে একটু প্রথম থেকে বলি, না হলে আপনার মাথাটা পুরো ঘেটে ঘ হয়ে যাবে। লোকটা নিজের চোখ বন্ধ করে বলতে আরম্ভ করলেন, আমার নাম রাঘব মজুমদার, আমি অজয়বাবুর সঙ্গে একই কোম্পানিতে চাকরি করতাম। আমার কাজ দেখে আমার অফিসের বস রীতিমতো মুগ্ধ হয়ে যেত। মানে খুব কম সময়ে আমি অফিসের যে কোনো কাজ খুব যত্ন করে করে দিতে পারতাম। ভেবেছিলাম আমার প্রমোশন হবে, কিন্তু যাই হোক অজয়বাবু আমার প্রমোশন আটকে দিল। অজয়বাবু আমাকে একদম দেখতে পারত না, খুব হিংসা করত আমাকে। ওনার মনে হয় মনে খুব ভয় হয়েছিল যদি ওনাকে টপকে আমি আগে বেরিয়ে যাই, যদি আমার প্রমোশন হয় আর ওনার না হয়। এইসব ভেবেই উনি একদিন আমাকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিলেন, খুব বড় একটা মিথ্যে। নিজে অফিসের কিছু টাকা ছেড়ে দিয়ে আমার নামে দোষ দিল। আমাকে বস আর বিশ্বাস করতে পারল না। অফিসের বাকি স্টাফগুলো আমার দিকে আর ফিরেও তাকালো না। আমার খুব কষ্ট হতো। কিছুদিন পর আমি নিজেই লজ্জায় চাকরি ছেড়ে দিলাম। পুলিশ যে কি করলো বুঝতে পারলাম না। এদিকে বাড়িতে অসুস্থ স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা ছিল। চাকরি চলে যাওয়ার কিছুদিনের মাথায় আমার স্ত্রী ক্যান্সারে মারা যায়। অনেক চাকরির চেষ্টা করি আমার মেয়েটাকে মানুষ করার জন্য, কিন্তু তেমন ভালো কোনো চাকরি পাচ্ছিলাম না। মনের দুঃখে আমি সারাদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতাম, সব বাজে ছেলেদের সঙ্গে মিশতাম, আড্ডা মারতাম। হঠাৎ একদিন আমার এক বন্ধু, আমার সঙ্গেই মদ খেত আর কি, আমাকে রবি ভাইয়ের কথা বলল। ও আমাকে রবি ভাইয়ের কাছে একদিন নিয়ে যায়। সেই রবি ভাই আমাকে একটা অফার করল, উনি আমাকে অনেক টাকা দেবেন আর তার পরিবর্তে আমাকে মানুষ খুন করতে হবে। আমি প্রথমে ঘাবড়ে যাই, কিন্তু তারপর উনি আমাকে ভরসা দিলেন। ওনার দরকার ছিল লোক আর আমার দরকার ছিল টাকা। উনি বললেন এই ধান্দা করে আমি নাকি অনেক বড় লোক হয়ে যেতে পারি। লোভ লেগে গেল। সেখানে অনেকদিন আমাকে কাজ শিখতে হয়েছে। প্রথম প্রথম খুব ভয় পেতাম, কিন্তু তারপর খেলা শুরু। ছেলেটি একটু আশ্চর্যভাবে লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করল, এক মিনিট এক মিনিট, কি বললেন নামটা? রবি ভাই? রবি ভাই তো আমি সব জানি, আপনি ওনার কাছে নতুন কাজে ঢুকেছেন, ওনার অর্ডার অনুযায়ী আপনি আজ খুন করতে এসেছিলেন, আজ আপনার প্রথম মিশন ছিল, আর এদিকে আপনি আমাকে ঠক দিলেন যে আপনি নাকি প্রায় খুন করে থাকেন। কিন্তু কি করে জানলেন যে আমি আজ এখানে? আসলে আমাকে বস সকালে একবার বলেছিল, মানে আপনি আজ খুন করতে আসবেন। আমি কৌতূহলের বসে ঠিকানাটা জানলাম। তারপর আমি যখন টার্গেটের নাম শুনলাম আমি পুরো চমকে গেলাম। তখন থেকেই আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে,
আমি থাকতে আর কেউ অজয়বাবুকে ছুঁতে পারবে না। তিনি আমার টার্গেট, আর কারো নয়। ওকে মারলে শুধু আমিই মারব। আর এখন তো আরো সহজ হয়ে গিয়েছে, আমার কাছে বন্দুক ছুরি সব আছে। বস আমাকে এটাও বলেছিল যে আপনি ঠিক কখন অজয়বাবুর ফ্ল্যাটে যাবেন, তাই আমি আপনার ঠিক আগে ওখানে পৌঁছই। আপনি যখন গাড়ি নিয়ে এলেন আমি কিন্তু আপনাকে দেখেছি অজয়বাবুর ঘর থেকে। ততক্ষণে আমার কাজ শেষ। আপনি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, আমি দরজা ঠিক আড়ালে ছিলাম, আপনি আমাকে দেখতে পাননি। আসলে আপনি তখন মৃতদেহটিকে অবাক হয়ে দেখতে দেখতে ঘরের ভিতরে ঢুকছিলেন। তারপর আমি আর সময় নষ্ট না করে ঘরের বাইরে চলে গেলাম, আপনার ঠিক পিছনে দরজার বাইরে। তারপর কিছুক্ষণ আপনার মতিগতি দেখার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে এই রাস্তায় আপনার জন্য অপেক্ষা করি। আমি জানতাম আপনি এই রাস্তা দিয়ে ফিরবেন, কারণ 2 নম্বর রাস্তা বন্ধ, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর বাকি থাকলো ওই সিকিউরিটি গার্ড। আসলে ওনাকে আপনি কেন দেখতে পাননি বলুন তো? কারণ আমি ওনাকে অনেক আগেই সরিয়ে দিয়েছি, পিছন থেকে একদম ছুরি মেরে দিয়েছি। আসলে ওনাকে না মারলে উনি খুব ঝামেলা করতেন, আপনি আসার সময় হয়তো খেয়াল করেন, ফ্ল্যাটের ঠিক পিছনের জঙ্গলে ওনার লাশ রাখা আছে। ছেলেটা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, আপনি 2টো খুন করেছেন? কি করব, করতে হলো, এতদিনের শত্রু উনি। আর গার্ডটিকে না মারলে বুঝতে তো পারছো। আর হ্যাঁ, আমার বন্ধুকে সাইলেন্সার লাগানো আছে। আপনি পাগল, আপনি জানোয়ার, আপনি আপনি একটা, লোকটা পকেট থেকে একটা বন্দুক বার করে শান্ত স্বরে বলল, খুন করেছি বলে আপনি অবাক হচ্ছেন? আপনারা তো খুন করাই কাজ, আপনি এই ভয় নিয়ে এই প্রফেশনে ঢুকলেন কি করে? যাই হোক, আপনিও কিন্তু ভুল করেছেন, যা নিজে করেননি সেটার উপর নিজের নাম লেখার চেষ্টা করেছেন। লোকটা গাড়ির ভেতর থেকে বাইরের দিকে একবার দেখে নিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেটি লোকটিকে নিজের হাতের বন্দুক দেখিয়ে দিয়ে বলল, আমার হাতেও বন্দুক আছে, একদম পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। শুনুন, আমি সব কথা বলবো বসকে, সত্যি কথা বলবো যে আপনি খুনটা করেছেন, এই টাকাটা নাহলে 50% হবে, কেমন? ভুল, আবারও ভুল করলেন, টাকাটা আমার, আপনার নয়। আপনি কিছুই করেননি, শুধু একটা মৃত মানুষকে দেখতে গিয়েছেন। দেখুন, এরকম এরকম করবেন না, আমাদের দুজনের তো একই কাজ, এইবার অন্তত। দূর মশাই, চুপ করুন তো, কেন আমি আপনাকে সাহায্য করব? আমি আগে ভালো ছিলাম, এখন আর নেই, এখন আমি জানোয়ার, এখন আমি একটা জানোয়ার ঠিক আপনার মতো। আমরা এখন সমাজের কীট, আর আমার নামটা মনে রাখবেন, রাঘব। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো বলে দিলাম, অনেক সহ্য করছি আপনাকে। বন্দুক সবাই চালাতে পারে না বাবু, আপনার হাত কাঁপছে, আসলে নতুন তো। হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা গুলির শব্দ শোনা গেল, যদিও তা খুব একটা জোরে নয়। লোকটা কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে এলো, গাড়ির দরজা বন্ধ করে তিনি রাস্তার ডান দিক ধরে হাঁটতে লাগলেন, তার মুখে একটা আনন্দের ছাপ। তিনি আপন মনে গান করতে করতে এগিয়ে চলে গেলেন। এখন বৃষ্টিটা অনেকটা কমেছে বটে, কিন্তু মেঘের গর্জন এখনো কমেনি।
স্টোরি হলিক্সে তোমরা এতক্ষণ শুনছিলে ঋত্বিক ভাদুরীর কলমে কন্ট্রাক্ট। গল্প পাঠে আজ সৌরভ, গাড়িতে আসা ছেলেটার চরিত্রে দেবায়ন এবং রাঘব মজুমদারের চরিত্রে যথারীতি সমৃদ্ধ। আজকের গল্পের পোস্টার ডিজাইন, অডিও এডিটিং, মিক্সিং ও ভিডিও পরিবেশনায় সৌরভ, পর্ব পরিচালনা ও পরিবেশনায় সাহেব। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই বিশেষ গল্প জানাও কমেন্ট করে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এক্ষুনি শেয়ার করে দাও তোমার প্রিয়জনের সঙ্গে। আর হ্যাঁ, আরও ভিন্ন ভিন্ন রকমের গল্প শুনতে আমাদের এই ছোট্ট গল্পের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। আজ তাহলে আসি, আবার ফিরব অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো আর শুনতে থাকো স্টোরি হলিক্স। শুভরাত্রি।